উপন্যাসটি মুন্সীগঞ্জের দুজন নরনারীর একান্ত গোপন গহীন ভালোবাসা, একজন নারীর জীবনলিপি। ইঞ্জিনিয়ার আসাদের সাথে স্ত্রী কুন্তলের সম্পর্ক কখনোই ভালো ছিল না, তবুও দুই সন্তান নিয়ে তাদের 20 বছরের দাম্পত্য। ভালোবাসাহীন একটি সংসার এত দীর্ঘ সময় কীভাবে অতিবাহিত হয় তা হয়তো অন্য সবার মতো তারা দুজনেও জানে না। অন্যদিকে ইঞ্জিনিয়ার আসাদের জুনিয়র সহকর্মী ইঞ্জিনিয়ার অভিনন্দন মাহমুদ, তার সাথে কলেজ জীবনের কোনো এক সময়ে স্ত্রী কুন্তলের একটা গোপন ভালোবাসার সম্পর্ক ছিল। নির্মম ভাগ্যের হেয়ালিতে তারা বারবার পরস্পরের খুব কাছাকাছি এসেও জীবনসঙ্গী হয়ে উঠতে পারেনি। কিন্তু আসাদ কি জানত সে গোপন সম্পর্কের কথা? নিয়তির অদ্ভুত খেলায় উপন্যাসের অন্যতম চরিত্র ইঞ্জিনিয়ার অভিনন্দন মাহমুদের রহস্যময় মৃত্যু হয় মাওয়া হাইওয়েতে। কেউ বলে পরিকল্পিত খুন, কেউ বলে অন্যমনস্ক হয়ে ড্রাইভ করছিল। কিন্তু অভিনন্দন যাকে পৃথিবীর সবকিছু তুচ্ছ করে ভালোবাসত, সেই কুন্তল আহসান সে কি ভাবছে? আসলেই অভিনন্দনের মৃত্যুর কারণ কি? এই মৃত্যু আর একটি গোপন গভীর ভালোবাসার উপাখ্যান। গোপনে সে আমায় ভালোবাসে উপন্যাসে অনেকগুলো বাস্তব পটভূমি, যেমন লৌহজংয়ের ঘোড়দোর, পদ্মা রিসোর্ট, মুন্সীগঞ্জের আড়িয়াল বিল, সরকারি হরগঙ্গা কলেজ এবং ঢাকা হলেও এটি একটি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র সম্মিলনের নিজস্ব নির্মাণ।